পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দিতে পেটের তাগিদে অবরোধের মধ্যেও জীবনের ঝুঁকি আর রাস্তায় চালাতে হচ্ছে গাড়ি। সব সহিংসতা ও নৈরাজ্যকে প্রত্যাখ্যান করে আশুলিয়ার কাভার্ড ভ্যান মালিক ও চালকরা বলছেন, এমন কর্মসূচিতে আয় উপার্জন করে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন তারা। হরতালের কারণে আমরা খুব আতঙ্কিত আছি, আতঙ্কিত থাকার পরে পেটের দায়ে আমরা গাড়ি নিয়ে রাস্তায় নামছি। এখন ফ্যামিলি আছে, বউ আছে, কাছে আছে, গাড়িতে আগুন দেওয়া, ঠিক আছে, নানান দিকে আমরা আতঙ্কিত। তারপরেও আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি। গাড়িতে আগুন কিংবা ভাঙচুরের মতো কর্মসূচি না দিয়ে শান্তিপূর্ণ পরিবেশের দাবি তাদের। এই হরতাল অবরোধ জ্বালা পোড়াও এগুলো আমরা চাই না, আর আমরা চাই না, আর আমরা যেমন সুন্দরভাবে গাড়ি চালাতে চাই। আমরা অবরোধের কারণে পণ্য পরিবহন ব্যাহত হলে ক্ষতির পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পায়, তাই সব ধরনের সহিংসতা পরিহারের দাবি পরিবহন সংশ্লিষ্টদের। কোন অবস্থাতেই আমদানি রপ্তানির উপর প্রভাব না পড়ে, যে ফ্যাক্টরিগুলো প্রতিনিয়ত চিটাগাং মংলা পোর্ট সহ সকল পোর্টে মালামাল আনানা করতেছে। এজন্য আমরা চেষ্টা করতেছি যেন আমাদের কাভার ভ্যান এবং ট্রাক সবসময় সচল থাকে, এবং আমরা যেন কোনো প্রকার আমাদের এখানকার বাংলাদেশি ইনভেস্টর এবং বিদেশি বিনিয়োগকারীরা যেন নিরুৎসাহিত না হন। মহিবুল কাদের, মাই টিভি নিউজ ডেস্ক।